দীপা কর্মকারের পর প্রণতি রায়, পিংলা থেকে একেবারে অলিম্পিকের ট্র্যাকে, শুকনো মুড়ি খেয়ে প্র্যাকটিস প্রণতি। দ্বিতীয় জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছে পিংলার কন্যা। বাবা বেসরকারি বাস চালান, বাড়িতে থাকার জো নেই, তাই মেয়ে তিনটির ভবিষ্যতের কথা ভেবেই খুব ছোটবেলা থেকে বাবা তাদের তিন বোনকেই পিংলায় মাসির বাড়িতে রেখে গিয়েছিলেন। সেই থেকেই তারা পিংলায়। দারিদ্রতা সংসারে ছায়া সঙ্গী, মাটির বাড়ি, দুবেলা দুমুঠো ভাত জোটাতে কাল ঘাম ছোটে, আর সেই অনটনের মধ্যেই মেজ মেয়ের চোখে বড় হওয়ার স্বপ্ন, অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করবে। জিমন্যাস্টিকের মঞ্চে সে নিজেকে প্রমাণ করতে গিয়ে ভুলেছে অভুক্ত অবস্থায় রাত দিন প্র্যাকটিসের ক্লান্তিকে। দীপা কর্মকারের পর এবার সবার নজর প্রণতি নায়কের দিকে। ভারতের খেলাধুলোর ইতিহাসে দ্বিতীয় জিমন্যাস্ট হিসেবে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছে পিংলার কন্যা। দীপা তো ছিলেন ত্রিপুরার, বাংলা থেকে প্রথম প্রণতি। যে সাফল্যের চূড়া ছোঁয়ার অপেক্ষায় মগ্ন সেই প্রণতির কথায়, অলিম্পিক্স কি বুঝতাম না, আমার কোচ মিনারা বেগম বলেছিলেন যে কেউ যদি জিজ্ঞাসা করে তোর স্বপ্ন কি, বলবি অলিম্পিক্সে খেলা। সেরকম বলতে বলতেই না জানি কখন সত্যি হয়ে গেল সেই স্বপ্নকে আঁকড়ে ধরেছি। পরে সিনিয়র পর্যায়ে খেলার সময় বুঝতে পারলাম কতটা কঠিন অলিম্পিক্সের যোগ্যতা পাওয়া। পিংলার প্রাথমিক স্কুলের মাটিতেই চর্চা শুরু, তারপর একের পর এক হার্ডলস পেরিয়ে জেলা স্তরের চ্যাম্পিয়ন হওয়ার পর রাজ্য পর্যায়ে খেলতে আসেন কলকাতায়। নতুন লড়াই শুরু। কলকাতায় কোনো হস্টেল পাননি প্রণতি, বাইরে ভাড়া থাকতে হতো। যদিও কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে থাকা, খাওয়ার খরচ, এই সমস্ত কিছু চালানো নায়ক পরিবারের পক্ষে সম্ভব ছিল না, তাই স্টেডিয়াম লাগোয়া এক পরিচিতের বাড়িতেই ভাড়া থাকতেন। ওই বাড়িতে প্রণতিকে 3 মাস রাখার জন্য অনুরোধ করেছিলেন তার বাবা মা। তবে প্র্যাকটিসের পাশাপাশি প্রণতিকে ঘর মোছা সহ বাড়ির কাজও করতে হতো। তখনই মিনারা বেগম এগিয়ে এসে প্রণতিকে তার বাড়িতে রাখার সিদ্ধান্ত নেন। পরের 1 বছর প্রণতির ঠিকানা হয় মিনারার বাড়িতেই। তারপর জাতীয় মিটে সোনা, হস্টেল পান প্রণতি, লড়াইয়ের পথ কিছুটা সুগম হয়। সকালে 3 ঘন্টা এবং বিকালে 3 ঘন্টা, মোট 6 ঘন্টার প্র্যাকটিস। প্র্যাকটিসের ফাঁকে সকলে ব্রেকফাস্টে পাউরুটি, কলা, ডিম সেদ্ধর মতো পুষ্টিকর খাবার খেত, আর প্রণতি খেত শুকনো মুড়ি। তিনি বলেন, এই ছোটখাটো ঘটনাগুলি তার জেদকে আরো বাড়িয়ে দিয়েছিল, নিজেকে প্রমাণ করার জেদ, সাফল্যের শিখরে ওঠার জেদ। তবে প্রণতি সামনে 360 ডিগ্রি এবং পিছনে 360 ডিগ্রি ভল্টি করেন। ঈশ্বরে বিশ্বাসী প্রণতি কিটব্যাগে আরাধ্য দেবতার ছবি রাখেন, লোকনাথ বাবার ছবি রয়েছে মোবাইল ফোনে, আর পয়মন্তর মনে করেন তার বঞ্চি আরাধ্যাকে। প্রণতি বলছেন, আরাধ্যার ছবি ফোনে সেভ করা রয়েছে, ঘুম থেকে উঠেই দেখি, ও ভীষণ পয়মন্ত আমার জন্য।